রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছেন যৌথ মালিক শ্রমিক নেতারা। শুক্রবার রাতে এক যৌথ সভায় এই সিদ্ধান্তের কথা জানান নেতারা। তারা জানান, শুক্রবারের ঘটনায় তিনটি বাস, চারটি সিএনজি, ১২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৬ জন বাস চালক ও হেলপার, ১২ জন ট্রাক চালক, ৩০ জন থেকে ৩৫ জন সিএনজি চালিত অটোরিকশা চালক আহত হয়েছেন, এর মধ্যে ২ জন গুরুতর। এ সময় রাঙ্গামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমাদের শ্রমিকদের কি অপরাধ ছিল, যানবাহনের কেন ক্ষতি করা হলো, দুই শ্রমিককে কুপিয়ে আহত করে বাকিদের নানাভাবে আহত করে বাসের গ্লাসগুলো ভেঙে দেয়, এটার প্রতিবাদে কাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙ্গামাটিতে সব ধরনের পরিবহন ধর্মঘট ঘোষণা করছে। এর সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। সময় ফুটময়।